খবর। 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই সফর ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা এদেশের জনগণকেই সমাধান করতে হবে। এ সফরকে সন্তোষজনক বলেও মন্তব্য করেন মুখপাত্র